আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ রাকিব এন্ড ওয়েলকাম টু মাই আন্ডার ব্লগ ভিডিও। আজকের ব্লগ টি মূলত মক্কা থেকে জেদ্দা অবধি। তো মক্কাতে প্রায় দীর্ঘ 6 মাস ছিলাম, ইভেন 1 মাস যাবত মিনাতে ছিলাম, যেখানে হাজিরা শয়তানকে এসে প্রাথমিক নিক্ষেপ করে ওই জায়গাটিতে। এই স্থানটি ছেড়েও চলে যাচ্ছি, তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই, দেখেন আশা করি ভালো লাগবে।
মক্কা থেকে আমাদের বাস ছাড়ছে প্রায় 2 ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত জেদ্দা কেন যাইতে পারলাম না জানি না। আমাদের বাস ড্রাইভার পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরেতে ঘুরেতে অবস্থা খারাপ, এই কি রাস্তায় চিনতে ভুল করছে নাকি আল্লাহ পাক জানে আর হ্যাঁ জানে, 2 ঘন্টা এখনো পর্যন্ত জেদ্দা যাইতে পারিনি। এটা বললে কি অবিশ্বাস করবো না যে এটাই হইতেছে আমাদের সাথে, দেখা যাক কত ঘন্টা পরে আমরা যাই। দীর্ঘ প্রায় 1.5 মাস ছিলাম এই মিনার মধ্যে, প্রায় অনেক দিনই হইল, আজকে এই মিনা ছেড়ে চলে যাচ্ছি। অর্থাৎ মক্কা নগরীতে ছিলাম টোটাল প্রায় 6 মাসের মতো, আজকে পুরা মক্কা নগরী ছেড়ে জেদ্দাতে চলে যাচ্ছি। যদিও খারাপ লাগতেছে বাট কিছু করার নেই, জীবিকা তাগিদে এক একজন মানুষ এক জায়গায় মধ্যে যাবে এটা স্বাভাবিক। তো মক্কা নগরীতে যারা আমার বন্ধু বান্ধব আছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তবে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।